হ্যালো আসসালামু আলাইকুম আমি আজিজুর রহমান আকাশ তো আমি আমার পিভিএস ভিডিওতে প্রজেক্ট ম্যানেজমেন্টের আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আলোচনা করছিলাম তো আমি সেই ভিডিওতে বলছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সাধারণত তিন ধরনের অঙ্ক এসে থাকে তার ভিতরে আমি প্রজেক্টেড ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা অঙ্ক দেখাইছিলাম তো আজকে আমি যেহেতু বলছিলাম তিন ধরনের অঙ্ক আ এসে থাকে সেহেতু আজকে আমি অন্য আরেকটি নিয়মের অঙ্ক দেখাবো প্রথমে আমরা অঙ্কটার নামটা বলি এই অঙ্কটাকে বলা হয় পোস্ট ট্যাক্স ক্যাশ ফ্লো ঠিক আছে আগেরটা ছিল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর এটা হচ্ছে পোস্ট ট্যাক্স ক্যাশ ফ্লো এখন কথা হচ্ছে পোস্ট ট্যাক্স ক্যাশ ফ্লো যে এটা আপনি কীভাবে বুঝবেন পোশনে দেখেন এরকম বলা আছে যে আমি লাল করে রাখছি এস্টিমেট দ্য পোস্ট ট্যাক্স ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট তখন আমি বুঝবেন যে এটা হলো পোস্ট ট্যাক্স ক্যাশ ফ্লোর অঙ্ক আচ্ছা আমরা শুধু অঙ্কটা একবার রিডিং পড়বো অ্যাপেক্স লিমিটেড ইজ কনসিডারিং ক্যাপিটাল প্রজেক্ট অ্যাবাউট হুইজ দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল আচ্ছা ভালো অ্যাপেক্স লিমিটেডের কিছু ইনফরমেশন নিচে দেওয়া হলো দ্য ইনভেস্টমেন্ট অফ আউটলে অন দ্য প্রজেক্ট উইল বি টাকা ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিয়ন ইনভেস্টমেন্ট আউটলে হ্যাঁ সে মানে বিনিয়োগ করছিলাম হুম আর ইনভেস্টমেন্ট আউটলে সাধারণত দেখা যায় ইনভেস্টমেন্ট আউটলে আমি যে কটা অঙ্ক দেখলাম যে মানে ইনভেস্টমেন্ট আউটলেট বলতে বোঝানো হয় আপনার সম্পত্তি বাচক মানে যে খরচগুলো করা হয় মনে করেন যে কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট বাবদ যে এটা করা হয় দ্য কনসিস্ট অফ হান্ড্রেড মিলিয়ন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড টাকা ফিফটি মিলিয়ন অন ওয়ার্কিং ক্যাপিটাল এই একশো পঞ্চাশ মিলিয়নের ভিতরে ওয়ান হান্ড্রেড মিলিয়ন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফিক্সড অ্যাসেটের উপরে টাকা ফিফটি মিলিয়ন অন নেট ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটালের উপরে ফিফটি মিলিয়ন মানে কারেন্ট অ্যাসেটের উপরে ফিফটি মিলিয়ন ই করা হয় ব্যয় করা হয় দ্য এন্টার আউটলে উইল বিড ইন দ্য বিগিনিং দ্য এন্টায়ার আউটলে উইল বি এনকার্ড ইন দ্য বিগিনিং মানে পুরো মানে আউটলেটা মানে শুরুতেই করা হয় আচ্ছা দ্য লাইফ অফ দ্য প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু ফাইভ ইয়ার্স প্রজেক্টের লাইফ মানে আবিষ্কাল পাঁচ বছর এট দা ফাইভ ইন দা ফাইভ ইয়ার ফিক্স এসেট উইল ফিচ এ নেট সেলভেজ ভ্যালু অফ টাকা থার্টি টু মিলিয়ন ওয়ার্স নেটওয়ার্কিং ক্যাপিটাল উইল বি লিকুইডেড অ্যাজ এটস বুক ভ্যালু আচ্ছা ঠিক আছে ফিক্সড অ্যাসেট আপনার উইল ফেচ নেট সেলভেজ ভ্যালু অফ থার্টি টু মিলিয়ন মানে ফিক্সড অ্যাসেটটা যে আপনি কিনছিলেন পঞ্চাশ এই হানড্রেড মিলিয়ন দিয়ে সেটার থার্টি টু মিলিয়ন আপনার অবশিষ্ট রয়ে যাবে পাঁচ বছরের শেষ বছরে ওয়ারলেস নেটওয়ার্কিং ক্যাপিটাল ও বি লিকুইডেড এট ইটস বুক ভ্যালু আচ্ছা ঠিক আছে দ্য প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ দ্য রেভিনিউ অফ দ্য ফার্ম বাই ওয়ান হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন পার ইয়ার প্রজেক্ট আশা করতেছে মানে এক্সপেক্ট করতেছে যে প্রতি বছর ওয়ান হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন করে ইন রেভিনিউ মানে আপনার আয় করবে দ্য ইনক্রিজ ইন কস্ট অন অ্যাকাউন্ট অফ দ্য প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু বি হান্ড্রেড মিলিয়ন পার ইয়ার আর কস্ট আপনার প্রতি বছরে হান্ড্রেড মিলিয়ন করে হবে দিস ইনক্লুডস অল আইটেমস অফ কস্ট আদার দেন ডিপ্রিসিয়েশন ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এই কস্টটা যদিও কস্ট কিন্তু এর ভিতরে আপনার আবার ডেপ্রিসিয়েশন ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এগুলো থাকে আচ্ছা দ্য ট্যাক্স রেট ইজ থার্টি পারসেন্ট ট্যাক্স রেট থার্টি পার্সেন্ট প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি উইল বি ডেপ্রিসিয়েটেড অ্যাট দ্য রেট অফ টোয়েন্টি পার্সেন্ট পার ইয়ার অ্যাজ পার দ্য রিটেন ডাউন ভ্যালু মেথড আচ্ছা ডেপ্রিসিয়েশন যেটা টোয়েন্টি পার্সেন্ট করে সেটা রিটেন ডাউন রিটেন ডাউন ভ্যালু মেথডের মাধ্যমে বের করা করতে হবে আচ্ছা তারপরে কি বলছে এস্টিমেট দ্য পোস্ট ট্যাক্স ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট এস্টিমেট করতে বলছে যে পোস্ট ট্যাক্স ক্যাশ ফ্লোটা এস্টিমেট করতে বলছে আচ্ছা ভালো কথা তো আমরা এখন যেটা করব। প্রথমে একটা এরকম ছক বানাবো প্রজেক্টেড ক্যাশ ফ্লোজ তারপরে লিখবো যে ইয়ার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে মানে পাঁচ বছরে পাঁচটা আর জিরোটা হচ্ছে বিগিনিংয়ের জন্য ঠিক আছে কারণ বছরের শেষে হিসাব করা হয় কিন্তু বছরের প্রথমে যেহেতু ইনিশিয়াল আউটলে হয়েছে সে তার অ্যাকাউন্টটা জিরো দিয়ে আচ্ছা এখন একটা জিনিস আপনার প্রথমে আপনারা বোঝার চেষ্টা করেন প্রজেক্টেড ক্যাশ ফ্লো মানে হচ্ছে আপনাকে এনসিএফ বের করতে হবে এনসিএফ মানে হচ্ছে নেট ক্যাশ ফ্লো এটা হচ্ছে একটা টার্গেট যে আলটিমেট টার্গেট কি নেট ক্যাশ ফ্লো আপনাকে বের করতে হবে আপনার যতবার এই ধরনের অঙ্ক আসছে হ্যাঁ ঠিক সেম এই অঙ্কটাই আসছে শুধু অ্যামাউন্টগুলো চেঞ্জ করা যতবার এই অঙ্ক আসছে এই অঙ্কটাই আসছে ঠিক আছে শুধু অ্যামাউন্টগুলো চেঞ্জ করা আপনি মোটামুটি মুখস্থ করে ফেলতে পারেন চোদ্দোটা আইটেম এই ছকে লেখা হবে ঠিক আছে আর আপনার টার্গেট হচ্ছে এনসিএফ বের করতে হবে ঠিক আছে এখন এনসিএফ বের করবো আমরা কীভাবে আপনার ইনিশিয়াল আউটলে অপারেটিং ক্যাশ ফ্লো টার্মিনাল ক্যাশ ফ্লো আবার বলি ইনিশিয়াল আউটলে অপারেটিং ক্যাশ ফ্লো টার্মিনাল ক্যাশ ফ্লো এই তিনটা যদি আপনি যোগ করেন তাহলে আপনার নেট ক্যাশ ফ্লো আসবে ঠিক আছে কি কি আবারও বলি ইনিশিয়াল আউটলে অপারেটিং ক্যাশ ফ্লো টার্মিনাল ক্যাশ ফ্লো এই তিনটা জিনিস আপনি যদি যোগ করেন তাহলে আপনার নেট ক্যাশ ফ্লো আসবে আচ্ছা এখন ইনিশিয়াল আউটলে আপনাকে বের করতে হলে প্রশ্নে দেখবেন যে কি বলা আছে দেখেন যে দ্য ইনভেস্টমেন্ট আউটলে এটাই হচ্ছে ইনিশিয়াল আউটলে দ্য ইনভেস্টমেন্ট আউটলে অন দ্য প্রজেক্ট উইল বি টাকা ওয়ান মিলিয়ন দিস কনসিস্ট অফ টাকা হান্ড্রেড মিলিয়ন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড ফিফটি মিলিয়ন অন নেট ওয়ার্কিং ক্যাপিটাল ঠিক আছে এই দেখেন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপর হানড্রেড মিলিয়ন আর ওয়ার্কিং ক্যাপিটালের উপরে ফিফটি মিলিয়ন এটা আপনার ইনিশিয়াল আউটলে তো আপনি প্রথমে যেটা করবেন এক নাম্বার দিয়ে লেখবেন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যেহেতু এটা একটা ফিক্সড আছে এটা ফিক্সড অ্যাসেট ব্র্যাকেটে লেখাটা ভালো যদি আপনি না লেখেন কোনো সমস্যা নেই আবার যদি শুধু ফিক্সড ফিক্সডেট লেখেন প্ল্যান্ট এন্ড মেশিনারি না লেখেন তাহলেও কোনো সমস্যা নাই আচ্ছা আর ওয়ার্কিং ক্যাপিটাল ফিফটি হ্যাঁ একটু এটা একটু ব্র্যাকেটে দেবেন যেহেতু শুরুতে ঠিক আছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি এই ইনিশিয়াল আউটলাই এগারো নম্বর ঘরে হান্ড্রেড অ্যান্ড ফিফটি ঠিক আছে আচ্ছা আর আর কোনো ইয়ারে মানে যে বছরে প্রথমে যে আপনি ইনিশিয়াল আউটলেটটা করলেন আর কোনো ইয়ারে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার দেখেন যে এখানে কিন্তু অন্য পাঁচ ইয়ারে কোনো প্ল্যান্টেড মেশিনারি কিছুই কিনে নেই ঠিক আছে সেহেতু আপনার এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইসব জায়গায় কিছুই হবে না হ্যাঁ এই যে ঘরটা খালি থাকবে যার কারণে এগারো নম্বর যে ইনিশিয়াল আউটলে আমরা ঘরটা করতেছি সেখানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি শুধু জিরোতেই আসতেছে আর বাকিগুলো ইয়ারে আসতেছে না আচ্ছা অঙ্কটা আগেই তাহলে আর একটু ক্লিয়ার হবেন আচ্ছা এরপরে যেটা করবেন যে আমাদের কিন্তু দেখেন যে ইনিশিয়াল আউটলে অপারেটিং সি এফ টার্মিনাল সিএফ হ্যাঁ এই তিনটার ভিতরে ইনিশিয়াল আউটলে কিন্তু আমাদের বের হয়ে গেছে আমি এটা লাল করে রাখলাম ঠিক আছে এখন অপারেটিং ক্যাশ ফ্লো অপারেটিং ক্যাশ ফ্লোটা কীভাবে বের করবেন অপারেটিং ক্যাশ ফ্লোটা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন আর প্রফিট আফটার ট্যাক্স হুম ট্যাক্স দেওয়ার পর যে প্রফিটটা হয় সেইটা আর হচ্ছে গিয়ে আপনার ডেপ্রিসিয়েশন এই দুটা যদি আপনি যোগ করেন তাহলে আপনার আসবে হচ্ছে গিয়ে অপারেটিং ক্যাশ ফ্লো ঠিক আছে ডেপ্রিসিয়েশন আর হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স আচ্ছা এখন এই জিনিসটা প্রফিট আফটার ট্যাক্স পর্যন্ত আসতে হলে আপনাকে একটা ধারাবাহিক একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রশ্ন থেকে রেভিনিউ বের করতে হবে দেখেন প্রশ্নে বলা আছে যে দ্য প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ দ্য রেভিনিউ অফ দ্য ফার্ম বাই ওয়ান হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন পার ইয়ার প্রতি বছর ওয়ান মিলিয়ন করে রেভিনিউ হবে আচ্ছা এটা আপনি প্রত্যেকটা যে লেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ইয়ারে ওয়ান রেভিনিউ লেখেন রেভিনিউ লেখার পরে একটা কস্ট আপনার আছে এটা আমি কেটে দিই এটা আসলে এক্সক্লুডিং কথাটা লেখাটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না এক্সপ্লোরিং কথাটা না লিখে লেখা উচিত আদার দেন ইন্টারেস্ট আমি একটু লিখি ঠিক আছে তো এখানে দেখেন কস্ট কি বলা আছে কস্ট কোথায় কস্ট দা ইন্টার বি ইনকার্ড ইন দ্য বিগিনিং ফাইভ ইয়ার ঠিক আছে দা ইনক্রিজ ইন কস্ট অন অ্যাকাউন্ট অফ দ্য প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিয়ন পার ইয়ার ঠিক আছে তো আপনাকে কস্টটা তারপরে লিখতে হবে কস্ট কত হান্ড্রেড মিলিয়ন পার ইয়ার ঠিক আছে তো হান্ড্রেড মিলিয়ন পার ইয়ার হলে প্রতি ইয়ারে হান্ড্রেড 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 ফার্স্ট ইয়ারে হান্ড্রেড করে লিখে ফেলেন এখানে একটা ব্র্যাকেটের কথা আছে দিস ইনক্লুডস এই হান্ড্রেডের ভিতরে আছে অল আইটেম অফ কস্ট আদার দেন ডেপ্রিসিয়েশন ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এই কথাটা করতে পরে বুঝাইতেছি এখন আপনি কস্ট ইলেকশন এভিনিউ ইলেকশন হ্যাঁ এখন আপনাকে যেটা করতে হবে ডেপ্রিসিয়েশন বের করতে হবে ডেপ্রিসিয়েশনটা আপনার এখানে বলছে রিটেন ডাউন ভ্যালু দেখেন একটা কথা লেখা ছিল আমি যখন রিডিং পড়ছিলাম তখন বলছিলাম এই যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি উইল বি ডেপ্রিসিয়েট দা টোয়েন্টি রেট অফ টোয়েন্টি পার্সেন্ট ইয়ার অ্যাজ পার রিটেন ডাউন ভ্যালু মেথড আচ্ছা রিটার্ন ডাউন ভ্যালু মেথড আপনাদের মনে আছে কিনা আমি জানি না আমি একটু দেখাই কিভাবে রিটার্ন ডাউন ভ্যালুতে এটা করা লাগে আপনার মনে করেন যে একশো সত্তর আপনার মনে করেন যে আপনার ডেপ্রিসিয়েশন তো ধরা হয়ে হলো ফিক্সড অ্যাসেটের উপরে এখানে ফিক্সড অ্যাসেট কত হানড্রেড আছে হ্যাঁ এখন একশোর উপরে আপনার টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট তাহলে একশো যদি আপনি টোয়েন্টি পার্সেন্ট তারা গুণ করেন তাহলে দেখবেন ডেপ্রিসিয়েশন আসতেছে টোয়েন্টি ঠিক আছে আচ্ছা এটা কিন্তু স্টেট লাইন মেথড না রিটার্ন ডাউন ভ্যালু মানে রিটার্ন ডাউন মেথড আচ্ছা রিটার্ন ডাউন ভ্যালু মেথড আচ্ছা তো এখন যেটা করবেন এই একশো থেকে এই বিশ মাইনাস দেবেন একশো থেকে যদি বিশ মাইনাস দেন তাহলে আসে আশি সে আশির উপরে আবার পয়েন্ট টু জিরো মানে টোয়েন্টি পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ধরবেন দেখবেন ষোলো আসতেছে ঠিক আছে তখন এই একশো থেকে বিশ বাদ দিবেন ষোলো বাদ দিবেন দুটাই বাদ দিবেন হ্যাঁ আমি একটু ক্যালকুলেটার দেখি একশো থেকে যদি আপনি বিশ বাদ দেন আবার ষোলো বাদ দেন তাহলে আসবে চৌষট্টি চৌষট্টির উপরে আবার বিশ পার্সেন্ট করলে আসবে বারো দশমিক আট ঠিক আছে রিটার্ন ডান ভ্যালু মেথড হলে আগের সবগুলো ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে বাদ দিয়ে আপনাকে করতে হবে আবার মনে করেন যে একশো থেকে বিশ বাদ দিলাম ষোলো বাদ দিলাম বারো দশমিক আট বাদ দিলাম হ্যাঁ তাহলে আসবে একান্ন দশমিক দুই একান্ন দশমিক দুইয়ের উপরে যদি পয়েন্ট টু জিরো মানে বিশ পার্সেন্ট করেন তাহলে আসবে টেন পয়েন্ট টু ফোর ঠিক আছে এভাবে পাঁচ নম্বরটাও করতে হবে ঠিক আছে রেভিনিউ বের করব তারপরে কস্ট বের করব তারপরে ডেপ্রিসিয়েশন বের করব ঠিক আছে এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্সের আগে প্রফিট কত এটা বের হবে কীভাবে আপনার যে রেভিনিউ একশো সত্তর একশো সত্তরটা থেকে আপনি কস্ট বাদ দেন তারপরে ডেপ্রিসিয়েশন বাদ দেন ঠিক আছে দেখবেন যে তাহলেই প্রফিট বিফোর ট্যাক্স আসবে রেভিনিউ একশো সত্তর সেটা থেকে কস্ট একশো বাদ দেন একশো পঞ্চাশ হল একশো পঞ্চাশ এই এক একশো বাদ দেন তাহলে হলো সত্তর হল সত্তর থেকে বিশ বাদ দেন পঞ্চাশ হলো আবার এখানে দেখেন একশো সত্তর থেকে একশো বাদ দেন তাহলে কত হলো সত্তর সত্তর থেকে ষোলো বাদ দেন দেখবেন চুয়ান্ন ঠিক আছে এইভাবে আপনার প্রফিট বিফোর ট্যাক্স আপনাকে বের করতে হবে প্রফিট বিফোর ট্যাক্সের পরে আপনাকে হ্যাঁ ট্যাক্স বের করতে হবে যদি আপনি প্রফিট বিফোর ট্যাক্সের পর যদি ট্যাক্স বের করেন তাহলে প্রফিট বিফোর ট্যাক্স থেকে যদি ট্যাক্স বাদ দেন তাহলে প্রফিট আফটার ট্যাক্স এসে যাবে ঠিক আছে এখন ট্যাক্স আপনাকে যেটা করতে হবে প্রফিট বিফোর ট্যাক্স যেটা ট্যাক্সের আগে যেই প্রফিটটা হয়েছে তার উপরে ট্যাক্স রেট দ্বারা গুণ করতে হবে এখন এই দেখেন এখানে দ্য ট্যাক্স রেট আছে থার্টি পারসেন্ট ট্যাক্স রেট আছে কি

এখন প্রফিট বিফোর ট্যাক্স থেকে আপনি ট্যাক্সটা বাদ দেন তাহলে আপনার প্রফিট আফটার ট্যাক্স এসে যাবে ঠিক আছে তাহলে কি এসে যাবে প্রফিট আফটার ট্যাক্স এসে যাবে দেখ ভালো কথা এখন আপনাকে আমি যেটা বলছিলাম যে অপারেটিং সি অপারেটিং সিএফ অপারেটিং ক্যাশ ফ্লো এটা বের করার সূত্রটা হচ্ছে গিয়ে এইট যোগ ফাইভ কি এইট যোগ ফাইভ মানে হচ্ছে গিয়ে আপনার আট নাম্বার প্রফিট আফটার ট্যাক্স আর ডেপ্রিসিয়েশন এই দুটা যদি আপনি যোগ করেন তাহলে আপনার অপারেটিং ক্যাশ ফ্লো এসে যায় এখন দেখেন এখানে আমি দেখাই ডেপ্রিসিয়েশন হচ্ছে বিশ বিশের সাথে আপনি পঁয়ত্রিশ প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন হচ্ছে বিশ আর প্রফিট আফটার ট্যাক্স পঁয়ত্রিশ তাহলে কত হলো পঞ্চান্ন দেখেন এই যে পঞ্চান্ন অপারেটিং ক্যাশ ফ্লো পঞ্চান্ন ঠিক আছে আবার মনে করেন এখানে ডেপ্রিসিয়েশন দুই দ্বিতীয় ইয়ারে সেকেন্ড ইয়ারে সিক্সটিন আর আপনার ইটা মানে প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে গিয়ে সিক্সটিন পয়েন্ট টু না কী বলি থার্টি সেভেন পয়েন্ট এইট জিরো এখন আমি থার্টি সেভেন পয়েন্ট এইট জিরোকে যদি আপনি ষোলো দ্বারা যোগ করেন তাহলে ফিফটি থ্রি পয়েন্ট এইট জিরো ঠিক আছে এইভাবে আপনি পাঁচটা ইয়ারের বের করবেন আচ্ছা এখন আমাদের প্রশ্নে ইনিশিয়াল আউটলে অপারেটিং ক্যাশ ফ্লো এই দুইটা জিনিসই আমরা বের করে ফেলছি বাকি হলো টার্মিনাল ক্যাশ ফ্লো টার্মিনাল ক্যাশ ফ্লোটা বের করতে হবে হচ্ছে গিয়ে নেট সেলভেজ ভ্যালু প্ল্যান্ট প্ল্যান্ট্যান্ড মেশিনারি আর রিকভারি অফ ওয়ার্কিং ক্যাপিটাল এই দুটা যদি আপনি যোগ করেন তাহলে আপনার টার্মিনাল ক্যাশ ফ্লো আসবে ঠিক আছে আপনাকে আমি যেটা বলবো আপনি বুঝে বুঝে করেন এটা হলো ভালো কিন্তু যদি পুরোটা ছকটা একবার মুখস্থ করে ফেলতে পারেন তাহলে একেবারে বেটার হবে বুঝে বুঝে করেন কিন্তু তারপরে পুরো ছকটা একটা মুখস্থ করে ফেলেন যে এক নাম্বার কোনটা হবে দুই নাম্বার কোনটা হবে তাহলে সব থেকে বেটার হবে ঠিক আছে কারণ মাঝে মাঝে তো ভুলে যেতে পারেন যার জন্য বললাম আচ্ছা টার্মিনাল ক্যাশ ফ্লো নেট সেলভেস্লো অফ প্ল্যান্টেড মেশিনারি দেখেন এখানে একটা কথা বলা ছিল যে অ্যাট দ্য ইন্ড অফ ফাইভ ইয়ার পাঁচ বছরের শেষে ফিক্সড এসেট উইল পেছে নেট সেলভিস ভ্যালু অফ টাকা থার্টি টু মিলিয়ন ওয়াই এস নেট ওয়ার্কিং ক্যাপিটাল ওই বি লিকুয়েডেড ইটস বুক ভ্যালু আপনার ফিক্সড অ্যাসেটের থার্টি টু মিলিয়ন আপনার ই হবে মানে সার্ভিস ভ্যালু হিসেবে থাকবে ওয়াই এস নেট ওয়ার্কিং ক্যাপিটাল ওই বি লিকুইডেড অ্যাড ইটস বুক ভ্যালু যেখানে আপনার বুক ভ্যালু পুরোটুকুই লিকুইড করে দেওয়া হবে মানে যেখানে আবার ওয়ার্কিং ক্যাপিটাল যেটা যে এটা আপনার ফিফটি মিলিয়ন সেটা আবার পুরোটুকুই আবার পরের বছরের জন্য আবার নতুন করে বুক ভ্যালুতে দেওয়া হবে মানে এই হান্ড্রেড মিলিয়ন যে ফিক্সড অ্যাসেট হ্যাঁ এটা থার্টি টু মিলিয়ন হয়ে যাবে পাঁচ নম্বর বছর এসে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল যে ফিফটি মিলিয়ন সেই ফিফটি মিলিয়ন কিন্তু ফিফটি মিলিয়নই লিখতে হবে আপনার শেষ বছরে যে এরকম বুঝাচ্ছে আচ্ছা তো আপনার এই দেখেন নেট সেলভেজ ভ্যালু অফ প্ল্যান্টের মেশিনারি থার্টি টু আবার রিকভারি অফ ওয়ার্কিং ক্যাপিটাল ফিফটি ফিফটি হয়ে যাবে এটা বলতেছে এখানে তো টার্মিনাল সি এফ যেহেতু পাঁচ বছরে শেষের বছরে এই কাজগুলো করতে বলছে সেহেতু শুধু শেষের বছরেই এই দুটা যোগফল ফিফটি আর থার্টি টু আসতেছে আর এসব ঘর তো পুরো ফাঁকাই রয়ে গেল যার কারণে এখানে আর আসতেছে না ঠিক আছে এখন সব কিছু আমরা বের করে ফেলছি এখন কি এনসিএফ মানে নেট ক্যাশ ফ্লো আমরা বের করব নেট ক্যাশ ফ্লো কীভাবে বের করে আপনার এই ইনিশিয়াল আউটলে অপারেটিং ক্যাশ ফ্লো টার্মিনাল ক্যাশ ফ্লো এই তিনি যোগ করেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশি থাকবে ঠিক আছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশি থাকবে পঞ্চান্ন এখানে কিছু নয় পঞ্চান্ন ফিফটি থ্রি এইট জিরো ফিফটি টু পয়েন্ট এইট ফোর এটা এখানে ফিফটি টু পয়েন্ট জিরো সিক্স আর ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এইটি টু এটা এখানে থাকবে ঠিক আছে আপনার যদি আপনি এই নেট আপনার মূল টার্গেট কিন্তু নেট নেট ক্যাশ ফ্লো বের করার হ্যাঁ কিন্তু আপনার বুক ভ্যালু অফ ইনভেস্টমেন্ট এটা কিন্তু আপনার বের করা টার্গেট না কিন্তু আমি এখানে করে রাখছি কারণ আমি একটা মানে বিদেশি হাইটে একটা বই দেখলাম যে বুক ভ্যালু অফ ইনভেস্টমেন্টটাও করে রাখছে তারা ঠিক আছে বেশি কঠিন না আপনি চলে করতেও পারেন নাও করতে পারেন কি করবেন এই যে আপনি দেখেন এই একশো পঞ্চাশ এখানে লিখবেন একশো পঞ্চাশ ঠিক আছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ লিখে ফেলবেন সেটা থেকে এই ডেপ্রিসিয়েশনটা বাদ দেন বিশ বাদ দেন একশো তিরিশ আসবে হ্যাঁ আবার একশো তিরিশ থেকে এই ডেপ্রিসিয়েশনটা বাদ দেন ষোলো বাদ দেন একশো চোদ্দো থাকবে এই একশো চোদ্দো থেকে আবার ডেপ্রিসিয়েশন বাদ দেন টুয়েলভ পয়েন্ট এইট আমি একটু দেখি ঠিক আছে কিনা একশো চোদ্দো মাইনাস টুয়েলভ পয়েন্ট এইট হ্যাঁ একশো এক পয়েন্ট টু জিরো ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে আসেন তাহলে ভ্যালু অফ ইনভেস্টমেন্ট এসে যায় ঠিক আছে আর আরেকটা কথা দিস ইনক্লুডস অল আইটেমস অফ কস্ট আদার দেন ডেপ্রিসিয়েশন ইন্টারেস্ট ট্যাক্স এটা তারা বোঝাচ্ছে ওই কস্টের ভিতরে মনে করেন যে ডেপ্রিসিয়েশন এগুলা মানে এই কথাটা তারা এটাই বোঝাচ্ছে যে আমরা এইখানে যে করলাম যে রেভিনিউতে কস্ট বাদ দিলাম ডেপ্রিসিয়েশন বাদ দিলাম হ্যাঁ এভাবে বাদ দিয়ে বাদ দিয়ে করা লাগবে মানে এই কস্টের ভিতরে ডেপ্রিসিয়েশন প্রফিট বিফোর ট্যাক্স এগুলো নাই সহজ কথা যেটা সে এক্সক্লুডিং কথাটা লেখা ছিল যেটা হুম এগুলো আপনাকে বিয়োগ বিয়োগ করে করতে হবে ঠিক আছে আর এই মানে এই নিয়মের অঙ্ক মানে যতবার আসছে হুবহু সেম অঙ্কই আসছে হুম ডিজিটগুলো চেঞ্জ করা একটু যদি আপনারা এই চোদ্দোটা মানে পয়েন্ট যদি একটু মুখস্থ করে ফেলেন আমার মতে বুঝেন বুঝে করা ভালো হ্যাঁ কিন্তু যদি মুখস্থ করে ফেলেন তাহলে মনে করেন আপনার ভয় নেই এই পোস্ট টেক্সট ক্যাশ ফ্লো যখনই আপনি প্রশ্নে দেখবেন তখনই মনে করেন যে আপনার অঙ্ক খুব ইজি হয়ে যাবে ঠিক আছে তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এ নিয়ে আমরা দুইটা অঙ্ক আলোচনা করলাম তো আশা করি আরও একটা আরও এক ধরনের অঙ্ক আছে এক ধরনের অঙ্ক বলতো ওইখানে আবার একটু দুইটা অঙ্ক হবে কারণ ওইখানে একটা অঙ্ক না দুইটা অঙ্ক দেখা যায় তো ওটা হয়তো নেক্সট কোনো দিন ভিডিও বানানো হবে একটু সময় স্বল্পতার কারণে ভিডিও একটু দেরি করে দিচ্ছি অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন কোর্সের কথা বলতেছেন তো মানে এই ভিডিও দেওয়া আছে কিনা ওই ভিডিও দেওয়া আছে কিনা হ্যাঁ তো আপনাদের বারবার রিকোয়েস্ট করি যে আপনারা প্লিজ আমার চ্যানেলে প্লে লিস্টটা দেখেন হ্যাঁ প্লে লিস্টটা দেখলে আপনাদের জন্য আরও সুবিধা হবে যেমন আমার চ্যানেল প্লে লিস্টটা আমি একবার আপনাদের আমার এই ভিডিওতে আমি একবার দেখাই দিই যেমন দেখেন এখানে প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে হ্যাঁ প্রচেষ্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং ট্যাক্স কম্পিউটার প্রোগ্রামিং প্রিন্সিপালস অফ ফিনান্স বিজনেস স্ট্যাটিস্টিক আপনি একটু প্লে লিস্টগুলো চেক করবেন তাহলে দেখবেন যে ভিডিওগুলো আরও সুন্দরভাবে পাবেন ঠিক আছে তো আরেকটা কথা যেটা আপনারা প্লিজ ডাউনলোড না করে দেখবেন আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে ডাউনলোড করবেন না ভিডিও ডাউনলোড করবেন না যদি ভিডিও ডাউনলোড করেন তাহলে ভিউ হয় না আর ভিউ না হলে আমি বুঝতেও পারি না আমার ভিডিওটা কতটা প্রয়োজন দেখা যাচ্ছে অনেক কমেন্ট হচ্ছে অনেক সাবস্ক্রাইবার হচ্ছে কিন্তু কোনো ভিউ হচ্ছে না প্লিজ একটু চেষ্টা করবেন ডাউনলোড না করে দেখেন আর যাদের মনে করেন যে ওয়াইফাই লাইন নেয় তারা সমস্যা ডাউনলোড করে দেখেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি